নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরম করুণা পরম জ্যোতির চমৎকার শুনব। আমি পণ্ডিচেরির শ্রীনিবাসাচারিয়ালু। 14ই এপ্রিল নেমমে শ্রী আম্মা ভগবানের দীক্ষা দর্শন করার পরম সৌভাগ্য লাভ করেছি আমরা, সেই সঙ্গে আমরা সেবা ভাগ্যও পেয়েছিলাম। শ্রী আম্মার কাছ থেকে দীক্ষা গ্রহণ করার সময় আমার মধ্যে এক প্রচণ্ড শক্তি প্রবেশ করছে, এই রকম অনুভূতি হয়েছিল আমার। শ্রী ভগবানের দীক্ষা ছিল পালকের মতো নরম এবং আমার মন ছিল সম্পূর্ণ নিস্তব্ধ, কোনো আন্তরিক বার্তালাপ ছিল না। দীক্ষা প্রক্রিয়ার পর আমি শুধুই দেখছিলাম কোনো প্রশ্ন ছিল না আমার ভিতর, কোনো প্রশ্ন ছাড়াই আমি সব কিছু অনুভব করে চলেছিলাম। দাসাজি জানতে চাইলেন আমি নিজেকে স্বীকার করতে পেরেছি কিনা। আগে এই ধরনের প্রশ্নে আমার অভ্যন্তরীণ সত্য দেখতে কষ্ট হতো আর ভেতরে একটা যুদ্ধ চলত, কিন্তু এখন এই রকম বাধা আর নেই, রয়েছে পূর্ণ স্বীকৃতি। দীক্ষা শক্তি বেড়েছে এবং আমি প্রতিনিয়ত আনন্দ অনুভব করছি। দর্শনের পর প্রতিটি কাজই সজাগ হয়ে করছি। অফিসেও সব যেন স্বয়ংক্রিয়ভাবে চলছে, মিটিংয়ে কথোপকথন চলাকালীন উত্তর নিজে নিজেই চলে আসছে, কয়েক সেকেন্ডের মধ্যেই আবেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি ভয় থেকেই আঘাত আসছে, আমি এও দেখতে পাচ্ছি যে আমিই ভয়, আর ভয়টা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। শ্রী ভগবানের শিক্ষা যা আছে তা শুধুই শক্তির কম্পন, আমার জন্য বাস্তব হয়ে উঠেছে। আগে মিটিংয়ে আমি ভয় পেতাম, কিন্তু এখন আমি শ্রী পরম জ্যোতির চরণকমলে সব কিছুই অর্পণ করে দিয়েছি। এখন আমি খুব নিশ্চিন্ত। আমার কিছুদিন আগের পরিবেশনা সবার খুব ভালো লেগেছে, এর চাইতে বেশি আর কি চাই। সর্বান্তর্যামী আমার সঙ্গে আছেন এবং আমায় পথ দেখাচ্ছেন। শ্রী পরম জ্যোতির কাছে আমি চিরকৃতজ্ঞ, আপনার দৈব চরণকমলে সদা নিবেদিত আমি।